আমি ডক্টর AKM খায়রুলাম চৌধুরী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ও হাসপাতাল পরিচালক, ডেল্টা হাসপাতাল লিমিটেড। নবজাতকের জন্মের পরপরই বিভিন্ন ধরনের প্রশ্ন মারা করে থাকেন, তাদের স্বজনরা খুবই উদ্বিগ্ন থাকেন। তবে আমি দুইটি বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হলো একটা হলো ফিডিং আর আরেকটা হলো জন্ডিস। ফিডিং বলতে আমরা ব্রেস্টফিডিংই বোঝাচ্ছি। ব্রেস্টফিডিংয়ের গুরুত্ব মানে মায়ের দুধের এখানে গুরুত্ব অপরিসীম। সেখানে অনেকেই মা এবং তাদের স্বজনরা আমাদেরকে প্রশ্ন করেন যে মায়ের দুধ তো খুবই কম আসতেছে, দুধ নাই, আমাকে একটু আর্টিফিশিয়াল একটু দুধ লিখে দেন। কিন্তু এটা এটা কম আসলেও এটার গুরুত্ব অপরিসীম। এটাকে আমরা শাল দুধ বলি এবং এটাকে অনেকে তরল সোনা বলা হয়। তাই আপনি যতক্ষণ আপনি প্রথমে শুরু করবেন, আস্তে আস্তে এই দুধ বাড়তে থাকবে এবং এতে তার আপনার নবজাতকের কোনো ধরনের সমস্যা হবে না। তবে বিশেষ ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞের পরামর্শ মতো আমরা তখন বিকল্প চিন্তা করতে পারি। কিন্তু এটা চিন্তা করার আগে মা এবং তাদের স্বজনরা খুবই সতর্ক থাকতে হবে, খুব সহজেই যেন আর্টিফিশিয়াল কোনো দুধ যেন দেওয়া না হয়। আর আরেকটা জিনিস যেটা যেটা হয় যেটা জন্ডিসের ব্যাপারে, অনেক ধরনের মানুষের মধ্যে অনেক ধরনের কুসংস্কার বলেন বা অনেক ধরনের অজানা জিনিস বলেন, এটা প্রচলিত আছে। তো আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই যে জন্ডিস যদি প্রথম 24 ঘন্টা হয়, সেটা অবশ্যই হাসপাতালে, যদি এটা জন্ম নেয় হাসপাতালে, যারা বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই এটাকে বিশেষভাবে দেখবেন, সতর্ক থাকবেন। কিন্তু আপনি যখন বাড়িতে যাবেন, আপনাকে খেয়াল রাখতে হবে তার জন্ডিস বাড়ছে কি না বা জন্ডিস হচ্ছে কি না। হইলে কিন্তু আপনি অবশ্যই শিশু রোগ বিশেষজ্ঞ বলেন অথবা নিকটবর্তী কোনো হাসপাতালকে সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই জন্ডিস বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর নয়, চিকিৎসা লাগে না, তবে পরামর্শটা জরুরি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু চিকিৎসার প্রয়োজন হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে এটার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই জন্ডিসকে অবহেলা করা যাবে না। আমরা অনেক সময় দেখি অনেকে অবহেলা করে এমন এক পর্যায়ে নিয়ে আসেন, তখন এটা চিকিৎসা করা খুবই অসুবিধা হয় এবং সেখানে রোগীর মৃত্যু থেকে নিয়ে তার পরবর্তীতে তার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এই ব্যাপারে ভয় না পেয়ে একে স্বাভাবিকভাবে নেবেন এবং আপনি বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, নিকটবর্তী হাসপাতাল বলেন, তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। ধন্যবাদ।